Alif TV, an authentic source of Islamic knowledge. মুসলিম মুজাহিদ বাহিনীকে নিয়ে শেষ বারের মতো ওইদিকে পাহাড়, সেখানে একটি মসজিদ ছিল। রাত্রে এত নাজারি করে আল্লাহ ধরবেন যেন সেই মসজিদের মাটি ভিজিয়ে যায়। মুজাহিদগণ আকুল কান্নায় ভেঙে পড়েন। সেই যে তিনি এত বছর আগে ভারতের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য যে কাঁদন কেঁদেছিলেন, রব্বে করিম তার সেই মুজাহিদগণের নয়নের জলকে বড় কবুল করেছিলেন। তাই তাদের দোয়া এখনো পর্যন্ত আমাদের অন্তরের অন্তঃস্থলে সেই ইসলামী চেতনা এখনো জাগিয়ে আছে। শহীদে বালাকুট পঞ্জারে তসলিম সে কর আয় খোদা মই কো শহীদ সৈয়দ আহমদ গাজী পীরে হুদা কে ওয়াসে। তিনি যেদিন যেদিন শাহাদত বরণ করেন, কয়েকটি বুলেট দিতে হয়েছে, বলেছিলেন লোক কেঙ্গে কে সৈয়দ আহমদ মর গে মই তব তক জিন্দা হো জব তক হিন্দুস্তান কে জমিন মে জুলুম বাকি হ্যায়। এই নিষ্পেষিত নিপীড়িত ভারতের মুসলমানদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন সমস্ত নিশ্চিত লোক বলাবলি করবে সৈয়দ আহমদ মৃত্যুবরণ করেছে, না আমি ততক্ষণ পর্যন্ত জীবিত থাকব যতক্ষণ ভারত ভূমিতে অত্যাচারের স্টিমুলার চালানো হবে। সত্যি তিনি অক্ষয় আমার হয়ে রইলেন। তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ব্রিটিশের অক্টোবর মাস থেকে আমরা মুক্তি লাভ করলাম, মুসলমানদের অস্তিত্ব আবার জাগিয়ে উঠিল। সেই শহীদ আমার শহীদ বেরবি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, কিন্তু কষ্টে গানে খঞ্জরে তসলিমরা হর জমান গাইবে জানে দিগরা আত্মসমর্পণের সুরিকার নিচে যারা প্রাণ দিয়ে যুগে যুগে তাদের নতুন প্রাণ দান করা হয়। শহীদ আমার শহীদ বেরবি রহমতুল্লাহির একখানা সূত্র অনেক পরিশ্রম করে বহু বছর পূর্বে একখানে জীবনী লিখেছিলাম, সেই জীবনীটা আমার সামনে আছে। সল্লাল্লাহু আলাইহি তিনি শাহাদত বরণ করার পর সেই সঙ্গী সাথী মুজাহিদগণের অনেককেই লৌহ শৃঙ্খলে আবদ্ধ করা হয়। একজন লৌহ শৃঙ্খলে আবদ্ধ গভীর রাত্রে তিনি এই কবিতা পড়তেন, যে কবিতাটা সেখানে দারওয়ান মুসলমান শুনেছিল। ইতনা পয়গাম দরদ কাকে না আমার এই পয়গামটা পৌঁছাইয়ে দিও হে প্রভাত স্বামীর, যেহে আমার প্রিয় সদ্য সৈয়দ আহমদ সৈয়দ বেরলভী রহমতুল্লাহ আপনি কোন বিজন স্থান পাহাড় পর্বত অতিক্রম করি কোন গভীর রাতে আবার এসে আমার সাথে দেখা দিবেন, এইসব ঘটনা গিয়েছে। কোন সিরাজা পায়েঙ্গে দিন বহুত ইন্তেজার মে গুজরে কোন রাতে তুমি আসবে প্রিয় সমস্ত দিন বিরহের জ্বালা কাঁদর কাঁদিয়েছি। শহীদ আহমদ বেরলভী রহমতের জীবনের শৈশব থেকে শাহাদত পর্যন্ত প্রতিটি মুহূর্ত আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর হাবিবের মহব্বতে তিনি ব্যয় করেছেন। শৈশব থেকে কৈশোর থেকে সেই বালাকোটের প্রান্তরে তিনি শাহাদত পূরণ করলেন। টঙ্গী সাথে কবিতা হইল বারে বার হইল অগো বারে বার হইল
সঙ্গী সাথী মুজাহিদ যারা ছিলেন, তাদের হৃদয়ে যে আগুন জ্বলতেছিল তা আমাদের পক্ষে পরিমাপ করা সম্ভব নয়। এবং তারা শহীদ বেরলভী আমাদের সাহচর্য দিয়েছে কি ধরনের মানুষ ছিল তা আমাদের পাল্লায় তুলে ওজন করা সম্ভব নয়। আমি আর লিখিত পুস্তকে এক জায়গায় সাদাসিদ্ধভাবে তর্জমা করেছিলাম উম্মি শব্দের। উম্মি রসুলের পাশলামের লকব কে দিয়েছেন? আল্লাহ তারা। এবং এই নামের মাহাত্ম্য আমার মতো ক্ষুদ্র জ্ঞানী একজন যদি বর্ণনা করি তাহলে ঘন্টা দুই ঘন্টার প্রয়োজন। এ তো ঊর্ধ্বের একটি লকব উম্মি, যারা আর পশ্চিমে আপনি বুলন্দিকে তালাশ করতে হয়, যারা যে কোনো নিম্নভূমিতে নিজের বুলন্দি চান। এক দু লোক আমার বিরুদ্ধে অনেক গালিগালাজ করলেন, প্রত্যুত্তর দিলেন যে আমি উম্মি কি বলছি। তখন আমি আর অতীত সে অনেক দিনের কথা, এই উম্মি নিয়ে ঝগড়া আমি কোনো পরোয়া করিনি। আর আমি উম্মি সম্পর্কে যে একদিন দেখি আল্লাহ তালার দেওয়া লকব উম্মি, এবং একটি মাজিজা উম্মি নামের মধ্যে রয়ে গেছে। এটি সেই সময় আমাকে বললেই তো হতো যে তুমি উম্মি নামের প্রতি আরো খেয়াল করো না, একটা ইস্যু করে আরম্ভ করে কালিগালাজ আউজ বিল্লাহ। সেই সব মানুষ অপরিণাম দর্শী মানুষগুলি অনেক ক্ষেত্রে মার খেয়েছে। সৈয়দ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির জীবন, সমস্তটা জীবন তিনি কুরবান করতে গেছেন আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য। শৈশবে কিশোর তোমাদের মতো মায়া মাখা চেহারা, চোখের মধ্যে কি মায়ার প্রলেপ, সেই সুই নদীর কিনারে তিনি মাঝে মাঝে নদীতে সাঁতার দিতেছে, কখনো রাত্রে তিনি গহীন রাতে এই দিকে এই গাছের নিচ দিয়ে ওই নদীর কিনারা দিয়ে আস্তে আস্তে অন্ধের বাড়িতে পৌঁছে গেলেন। দিন দুঃখে মানুষের দুয়ারে দুয়ারে তিনি যাইতেন এবং তিনি বলতেন আপনাদের পানির কোনো প্রয়োজন আছে কিনা, জ্বালানি কাষ্ঠের কোনো প্রয়োজন আছে কিনা, কোনো মুসিবত আছে কিনা। তারা বলতো যে আপনি সৈয়দ, আপনার বাপ দাদার মুরিদ আমরা, কেন লজ্জা দিতেছেন? বলে না, তিনি সমস্ত দিন রাত অবসর সময়ে কৈশোরে এই কখনো সুই নদীর কিনারে, কখনো ওই বিশাল জঙ্গলের ভিতরে এই মানুষ দুঃখে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। এই সবকটা যদি আমরা কিশোর যারা মমিন আসি, ছাত্র সংগঠন বিভিন্ন, আমরা এই পথে নামি জীবন সার্থক। আমরা দেখলে যেন একজন অসহায় মানুষ, সে অমুক ছেলেটি আসতেছে যেন আল্লাহর রহমত আসতেছে, এমন ছেলে হইল না যে আল্লাহর গজব আসতেছে। সৈয়দ আহমদ শহীদ বেরলভীর জীবনী পাঁচ বাল্যকাল অনুসরণযোগ্য। তিনি বংশের দিক থেকে সৈয়দ, আবিলে এহতেরাম, আমরা আহলে বয়েতের তারিফ কর সম্মান কর। হযরত সৈয়দ আহমদ বেরলভী আমাদের সমস্ত নসাব নেওয়া এখানে লিখা আছে। তিনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বংশের, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু বংশের সৈয়দ। صلى الله على سيدنا وعلى آله وصحبه وسلم. তিনি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন সেই যুগের শ্রেষ্ঠ মহাদ্দিস এবং আমাদের রাহবর শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। বয়েত করার পর অনেক পরিশ্রম তিনি দিল্লিতে অবস্থান করে পরিশ্রম করেছেন। শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তার এই প্রিয় শিষ্যকে জিহাদের জন্য প্রস্তুত করেছেন, সব ধরনের বিদাত শিরিককে মিটানোর জন্য। সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা।
যিনি তখনকার বিশেষ করে ভারতবর্ষের যত মকবুল আউলিয়া কেরাম ছিলেন সবের পীর মুর্শিদ, প্রত্যেকেই চেষ্টা করেছে শহীদ আহমদ শহীদ বয়াত করার জন্য। এমনকি হজ হরমান শরীফের সফরের সময় সেখানে মদিনা মনোহরার মরকত মুবারকের খাস খাদিম তার কাছে বয়াত করেন, হানফি মুসল্লার ইমাম বেশ কয়েকজন বড় বড় বুজুর্গ মক্কা শরীফ মদিনা শরীফ তার কাছে বয়াত করেছিলেন। তিনি তার কাছে এত বেশি মানুষ সংখ্যায় মুসলমান হয়েছিল যে যে উইলিয়াম হান্টার একটা কুধারণা সৃষ্টি করার দিয়ে ইন্ডিয়ান মুসলমানে উল্লেখ করেছে যে কিভাবে তা শহীদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ নিকট মানুষ বয়াত করত এবং শত সহস্র সহস্র মানুষ তার কাছে ইসলাম গ্রহণ করে। কলকাতায় অবস্থানকালে সেখানে ন মুসলিমদের খতনা দেওয়ার জন্য বিরাট একটি বিল্ডিং ভাড়া করা হয়েছিল, যে মুসলমান হয়েছে হিন্দুরা বিভিন্ন ধর্মের মানুষ সেই অগণিত মানুষ তার কাছে ইসলাম গ্রহণ করেছে, ন মুসলিমদের খতনার ব্যবস্থাও তিনি করেছেন। এগারোটি জাহাজ ভাড়া করে হজ্জের রওনা হন, তার সঙ্গে আল্লাহ তাআলা ইন্তেজাম করে দিলেন। সেই সমুদ্রের পক্ষে বসবাস এই কাফেলা আল্লাহর হাবিবের পছন্দনীয় একটি কাফেলা ছিল। এই কাফেলার রাহবর ছিলেন লাখো মানুষের রাহবর পথ প্রদর্শক সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ সৈয়দ বেরলভী। জাহাজ যখন এডেন গিয়ে পৌঁছল সেখানে সৈয়দ ইদ্রুস রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার জন্য মাথায় গেলেন। সেখানে প্রায় এক মাস অবস্থান করলেন, মোরাকাবা মুশাহেদা করলেন সৈয়দ ইদ্রুস রহমতুল্লাহ আলাইহির মাজারে। তিনি কবর জিয়ারত করতেন, বিশেষ মকবুল আউলিয়া কেরামের নিকট থেকে ইস্তেফাদা হাসিল করতেন। মক্কা জেদ্দা থেকে রওনা হওয়ার পর সেই সৈয়দা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা উম্মুল এই মাজার মক্কা শরীফ থেকে রওনা হয়ে মদিনা শরীফ যাওয়ার পথে এইখানে তিনি গভীর রাত্রে সঙ্গী সাথী হাজি সাহেবগণকে নিয়ে এই দলকে নিয়ে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা মাজার জিয়ারত করে। কি কৈফিয়ত সেদিন হয়েছিল আমরা বলতে পারি না, আমরাও মাঝে মাঝে এই মাজার শরীফ জিয়ারত করেছি। এখানে ওদিকে একটা পাহাড় আছে, এখানে কবর একটা হাতার ভিতরে, এখানে গভীর রাত্রে মসজিদে রওজা মুবারকের পাশে তিনি দীর্ঘ সময় মোরাকাবা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার জীবনে বারবার লাভ করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি তিনি দৈনিক পরিশ্রম নিজে করতেন, মেহমানখানা তৈরির সময়ে, তকিয়ায় মসজিদ তৈরি করার সময় নির্দেশ দিয়ে কোনো কোথাও দাঁড়িয়েছিলেন না। আকা মাওলা সরারে কায়না সালাম যেভাবে মসজিদে নবমী নির্মাণ করার সময় নিজের পিঠে করে পাথর বহন করেছিলেন, হযরত সৈয়দ আহমদ বেরলভী দিনের পর দিন এইভাবে কাঁধে করে পিঠে করে তিনি পাথর বহন করেছেন, সেই সুন্নতের উপর তিনি আমল করেছেন। তিনি এত বেশি রাত্রে ইবাদত করে কান্নাকাটি করতেন, তার ভাতিজা আব্দুর রহমান বলেন তিনি উঠে এখানে নামাজ পড়তেন, আমি হিজ আরম্ভ করতাম, এত বেশি কান্নাকাটি আল্লাহর দরবারে করতেন রাত্রে যে মাঠে কান্নাকাটি যে একটা আল্লাহর দরবার, এটা আল্লাহ যারে মায়া করে তারে তো অফিস কে মারা ইয়ারি কোন আল্লাহ যখন আমাদের ভালোবাসতে চান
মিলে মারা জানি রে জারি কোন, আমাদের অন্তরকে উচ্ছেরিত করে দেন নয়নের জল প্রবাহিত। শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই দিওয়ান হাফিজের শের পড়তেন, আকুল কান্না কাঁদতেন, ফরিদুদ্দিন আত্মার রাজি হজালি যে কেহ কুজাদ নাই আতা বে আয়েসের গাহি, রব্বে করিমের দরবারে গহীন্দ্রাতে কান্না কাটি ছাড়া কারো হাতে কিছু আসে নাই। আল্লাহ তাআলা যেন তার অনুসরণে আমাদের আল্লাহর দরবারে কান্না কাটি করার তৌফিক, আমাদের হৃদয়কে নরম করে দেয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূল। দুই একবার তাকে হত্যা করতে এসেছে দুশ্মন, সামনে এসে এমন ভাবে তার রূপ তারি হয়েছে সঙ্গে সঙ্গে সে মুরিদ হয়ে গেছে, এরকম কয়েক ঘটনা। নিগাহে মর্দে মুমিন সে, নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হে তকদীরে, এক দৃষ্টিতে অন্তরে অন্তঃস্থল পর্যন্ত আবাদ হয়ে গিয়েছিল সেই দুশ্মনের, সঙ্গে সঙ্গে অস্ত্র এখানে রেখে আত্মসমর্পণ করেছি, ক্ষমা প্রার্থনা করেছি, মুরিদ হয়েছে। নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হে তকদীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সমস্তটা জীবন তিনি এই করলেন। হযরত সাইয়্যিদ আহমদ যখন তিনি আমির খানের সৈন্যবাহিনী দিচ্ছেন, তারপর সেটা ইস্তফা দিয়ে চলে গেল। আমির খানের সৈন্যবাহিনীতে এত প্রভাব পড়লো সাইয়্যিদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উত্তম লোক যেখানে অবস্থান করেন সেখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, যে বিশাল সেনাবাহিনীর মাঝখানে তিনি ছিলেন সৈন্যদের মাঝখানে, তাদের চারিত্রিক পরিবর্তন হয়ে গেল, তারা আল্লাহর ভীতি আল্লাহর কাছে রোজাদারি, অন্যের উপর অত্যাচার অনুসার না করা, এই মাঝে মধ্যে অনেকের কাপড় চোপড় নিয়ে তিনি ধৌত করে দিতেন এবং সেগুলো আবার জায়গায় রাখতেন, কেউ বুঝতে পারতো না যে কে এই কাপড় ধৌত করেছে। আমাদের শহীদ আমার শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শেষবারের মতো দেখতেছি সেই বালাকুটের প্রান্তরে, এইখানে গভীর রাত্রে মুজাহিদগণকে নিয়ে রোনাদারি আরম্ভ করে গেছে, এত কান্না এত কান্না। তারপর ওই পাহাড়ে ডিফেন্স নিয়েছে একটা নদী, গুলি আরম্ভ হয়ে গেছে, সঈদ আহমদ বেরলভী রহমতুল্লাহর উপর বুলেট বিদ্ধ হয়েছে, পবিত্র লাশ পড়ে আছে। ইয়ার মুজাহিদরা ওইদিকের পাহাড়ে আশ্রয় নিয়েছেন, অনেকেই আত্মগোপন করেছেন, সেই দেখতে আবার দেখি কৈশোরে সম্রাজ্ঞ বংশীয় এক সৈয়দের ছেলে মায়ামাখা মুখ, চোখের মধ্যে আল্লাহ কি ভালোবাসা দিয়েছিলেন, কখনো কখনো অন্ধ মেয়ে লোকের ঘরে আপনার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, কখনো এক স্বামী হারা বিধবার ঘরে যে আপনার কোনো লাকড়ির প্রয়োজন আছে কিনা, তিনি এইসব খোঁজ নিতেন এবং তাদের হাজত। আমরা যুবক যারা আছে, কিশোর যারা আছো, তোমাদের জীবনকে এই ধাতে এই দিকে যদি নিয়ে যাও, তবে এই দিকে নিলে সারাটা জীবন আল্লাহ তাআলা তোমাকে সমাজ সেবামূলক কর্মের স্বাদ আস্বাদন করাইবেন। তিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, এক বৈঠকে পাঁচ লতিফা তৈরি হয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিদার বারবার নসিব হয়েছে। যখন তওয়াজ্জু দিতেন তখন বলা হয় মনে হইতো যেন অন্তরের সাথে কে কথা বলত। এইভাবে আমি জীবনী হজ পর্যন্ত শেষ, ইচ্ছে ছিল পরবর্তী জিহাদ পর্যায়ে লেখার, সময়ের অভাব আর সম্ভব হবেও না মনে হয়। এতটুকু আমরা দোয়া করি আল্লাহর দরবারে আমাদের আসলাম যারা ছিলেন তাদের পথে পরিচালিত হয়ে আমরা হাসরের ময়দানে হাউজে কৌসরের নিকট যেন পৌঁছতে পারি। মাল লাযিনা আনআমতা আলাইহিম মিন নবিয়্যিন ওয়া সিদ্দিকীন ওয়া শুহাদা ওয়া সালিহীন, আমাদের সৈয়দার সৈয়দ ছিলেন, তিনি শাহাদত বরণ করেছেন, তিনি মকবুল বান্দা ছিলেন আল্লাহ, তাহার বিরুদ্ধে যারা সমালোচনা করেন কিছু চিন্তা ভাবনা করা দরকার, যেসব বিষয়ে চিন্তা ভাবনা করেন এই সময়টুকু
অন্য কাজে খরচ করা উচিত। রহমতের হাতে লক্ষাধিক মানুষ মুসলমান হয়েছে, আপনি অমুসলমান যারা আছে তাদের মুসলমান করার চেষ্টা করুন। সৈয়দ আহমদ বেরলভী রহমতের কাফির হত্যা দিয়ে আপনার লাভ কি বুঝতে পারবেন? সময় আসতেছে অমরের জীবনে এই সৈয়দ আহমদ বেরলভী রহমতের কে ছিলেন তাকে দেখতে পাবেন। الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين اللهم اجعل سلام طلبنا ونور مقرانا هدية لروح سيدنا ووسيلتنا ومولانا محمد ثم إلى أرواح سائر أموات المسلمين كافة عامة من له زائر ومن لا زائر ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم أمر الأصلاب كن منزل أصلاب أمر تهدفتني الله تنتن وسلائي অন্ধকার দূর করো, আলোর প্রকট দেখাও, জীবনের অবশিষ্ট সময় সেই খবর আল্লাহ তির জীবনের সব অপরাধ ক্ষমা করিয়ে দিও, ফাতেমা বিল খায়ের করিও, আশরীর ময়দানে তোমার নেক বন্দাগুলোর সাথে আজ কুসুর পৌঁছে اللهم اشفنا واشف مرضانا يا الله تمام بمر يغلر الشفاءنا يترمى تنير بمر منير بمر جدا الله تمي جانو عرام دير سيد تندرستينا يترمى بشي جدا مظلوم تدير كالنا تمي شنو دير ظالمي رستيت تفيدي بيتك مجھے داو বিভিন্ন মানুষের পাশে দাঁড়াবার তৌফিক নেই সমুদ্র মহাসিন্ধুর কিনারে নাফ নদীর তীরে লাখো মানুষের নয়নের জন্য ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে, দয়াময় তৌফিক দিও যেন পাহাড় করবো অতিক্রম করে তাদের পাশে দাঁড়াতে পারে। ইয়ার রাব্বাল আলামিন সব মজলুম মখলুর ইমদাদ ফরমা, আমরা এই মহফিল কবুল আর মঞ্জুর ফরমা, আমিন। সিলসিলার বুজুরগান কেরামের ফায়েজ ইনায়াত ফরমা, আমার পীর মুর্শিদ গুলতলি সাহেব কর্দার রহমত পার, জীবনের এত পরিশ্রম তুমি কবুল করো, কোরআনে পাকের সিলসিলার জারি করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই জমিন থেকে এত এতিম আজ রয়েছে কেন? বহু আলিম ওখানে হাজির আছে, সবার দুয়ারে কবুল করিল আর আমাদের গজব থেকে রেহাই দেও ইয়ার মাহর ইজ্জত জিন্দগি নসিব কর, যে যেন আসে শান্তিতে রেখো ইয়ার, প্রত্যেক জানো তোমার মধ্যে আরাম দেও আল্লাহ, সবের নেক হায়াত নেই তোর মা یار ہم فقیروں کو پھر مدینے بلانا طواف خانہ کعبہ نصیب کرو ربنا انک علی کل شیء قدیر آمین۔